আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম পালাক এঞ্জেল চ্যানেল থেকে। আজকে আবারও চলে আসলাম সুবর্ণাতে। তো আজকে আর আপনাদের কালেকশন সেটা দেখাবো শাড়ির। তো এটা হচ্ছে সিল্ক কাতান, বা আরেকটা কী নাম বলেছেন, সাউথ কাতান, সিল্ক কাতানও বলে অনেকে, অনেকে সাউথ কাতান। তো এটা হচ্ছে আপনার পাড়ের অংশ হলুদ কালার চলে আসছে, আঁচল চলে আসছে এটা। তারপরে এখন আমরা বডিতে চলে যাই, ব্লু কালার বডি এটা হচ্ছে, আর চড়া পার হচ্ছে আপনার নিচের অংশটা এটা পড়বে, আর উপরের অংশটা চিকন পাড়টা পড়তেছে। তো পুরো শাড়িটা আমরা আপনার আঁচলের অংশটা পুরো গর্জিস করে ছিটাপোটা দেওয়া আছে, আর কুচিতে একটু হালকা আছে। আর এটার ব্লাউজ পিসটা দেখে দিচ্ছি, শাড়ির মতোই পুরো এক কালার। আর এই যে এটা হচ্ছে পাড়টা, তো এটার প্রাইসটা এটা 2050 টাকা প্রাইস পড়বে। এটা আমরা বাহিরে নিতে গেলে দেখা যায় পার পিস কিন্তু প্রাইসটা বেড়ে যাবে, এটা হোলসেল প্রাইস বলতেছে ভাইয়া। আর এগুলি হচ্ছে আপনার 11টা কালার হবে, আর সেম প্রাইস, ফিক্সড প্রাইস এগুলি কিন্তু। এটা হচ্ছে আপনার কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি, অনেক কালার আছে এখানে, 11টা কালার আছে টোটাল। ভিউয়ার্স, এটা হচ্ছে সিল্ক কাতান, আমি এখন যা দেখাবো সবই সিল্ক কাতানের উপরে, আর ডিজাইনটা ডিফারেন্স হবে, কাজটা প্রাইসও ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা পড়তেছে, এটা টেম্পল পাড়, এটা টেম্পলের মতো কাজ করা হয়েছে, এটা জরি সুতা দিয়ে পুরো কাজ করা হয়েছে। আর বডিটা চলে আসছে ডিপ কফি কালার, কফি কালার আসছে। আর এটা হচ্ছে আপনার কুচির অংশ পড়বে, এটার প্রাইসটা এটাও 2050, এটাও 11টা কালার দেওয়া যাবে। ব্লাউজ পিসটা আপনার এক কালার চলে আসবে ম্যাচিং করে শাড়ির সাথে। এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, সেটার মধ্যে 11টা কালার দেওয়া যাবে। আমরা এখন অন্য ডিজাইন দেখবো। ভিউয়ার্স, এটাও হচ্ছে সিল্ক কাতানের উপরে খুব সুন্দর করে, কী কাতান, ম্যাকদুন, ম্যাকদুন কাতান আপনার নিচের নতুন আসছে, এটা ঈদ পারপাসের জন্য। এই যে নিচের অংশ দেখুন, এই সুন্দর করে ঝালারে কাজ করা হয়েছে, ডিজাইন দেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে আঁচলটা কালো, কালোর উপরে মিষ্টি কালার বডি চলে আসবে, থাকছে দাদা। আর এটা খুব ম্যাকদুন, ম্যাকদুক শাড়ি। আর এটা হচ্ছে আপনার পাড়ের অংশ চওড়া পাড়টা, আর উপরের কালো চলে আসছে, নিচের অংশটা পড়বে, আর উপরের অংশটা পড়বে আপনার গোল্ড মিষ্টি কালারটা শাড়ির সাথে সেট করা। আর এর নিচের অংশ পাড়টা পড়তেছে আঁচলের সাথে সেট করা। তো পুরো শাড়িতে এরকম গর্জিস করে ডিজাইন দেওয়া হয়েছে জরি সুতা দিয়ে। পুরো শাড়িটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর শাড়িটা। আর ব্লাউজ পিসটা হচ্ছে পাড়ের সাথে সেট করা হয়েছে কালো কালার। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে 3900, এটা প্রাইস পড়বে 3900 টাকা। আর এটার মধ্যেও কালার দেওয়া যাবে, এগুলিতেও কালার দেওয়া যাবে। আর আমি যে প্রাইসগুলি বলতেছি ফিক্সড প্রাইস, কারণ এখানে কথা বলার মতো আর কিছুই নেই, কারণ আমরা হোলসেল প্রাইস বলা হয়েছে। আর কালার দেওয়া যাবে, ভিউয়ার্স, এটা শাড়িটার নাম হচ্ছে অপেরা কাতান, মানে খুবই পাতলা আর সফট। এই যে এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশ ব্ল্যাক, ব্ল্যাকের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার পাড়টা, এই আঁচলটা, আর এই যে পাড়টা এখানে পড়তেছে ভাইয়ার হাতের অংশটা। আর পুরো বডিতে আপনার সুন্দর করে ছিটাপোটা করে গর্জিস করে দেওয়া হয়েছে, আর পুরো আঁচলটাই, এই পাড়টাই তো দেখা যাচ্ছে ডিজাইনটা। পুরো শাড়িতে এরকম করে কালোর মধ্যে গোল্ডেন জরি দিয়ে কাজ করা হয়েছে। আর এটার প্রাইসটা, এটা প্রাইস পড়বে 4200, আর আপনার এটার মধ্যেও কালার দেওয়া যাবে, এটার মধ্যে আবার স্টোনের কাজও দেওয়া যাবে। আপনারা যদি চান যে এই ডিজাইনের মধ্যে আমি স্টোনের কাজ নিব, তো সেক্ষেত্রে দেওয়া যাবে। আচ্ছা, একটা দেখানো হচ্ছে ভিউয়ার্স, এটা হচ্ছে আমরা যে শাড়িটা কালোটা দেখেছি তার মতোই, একেবারে সেম ডিজাইন হবে আপনার। এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটা, ব্লাউজের আপনার বডিতে পড়বে পিছের অংশ বা হাতের অংশ। আর এই যে এটা স্টোন দিয়ে কাজ করা হয়েছে, এরকম স্টোন দিয়ে পুরো বডিতে সুন্দর করে গর্জিস করে কাজ করা হয়েছে। এটা আঁচল, আর এই যে বডিটা এটা, আর আপনার কালারটা চলে আসতেছে হালকা মিষ্টি কালার।
খুবই সুন্দর শাড়িটা, আর পুরো শাড়িটা আমরা দেখাচ্ছি। এটা শেড করা না, এটা শাড়িটা হচ্ছে শেড করা, এটা পড়তেছে আপনার বডির অংশটা, এটা পড়তেছে বডির অংশ। আর আমরা এখন কুচিতে চলে যাব, এটা হচ্ছে কুচিতে আপনার ফিরোজা কালার চলে আসছে। আমরা যখন শাড়িটা পরি খুব সুন্দর লাগবে। আর এটার প্রাইসটা পড়বে 4,600 টাকা। এটা চলে যাচ্ছে কুচিতে, খুবই সুন্দর শাড়িটা। যদি আমরা পরি কুচির অংশটা পড়বে আপনার ফিরোজা কালার, আর আঁচলটা পড়বে আপনার মিষ্টি কালার, খুব সুন্দর লাগবে। এটার মধ্যেও কালার দেওয়া যাবে অনেকটি। আমি একবার পুরো দোকানটা দেখে, অনেক শাড়ি আছে, ডিজাইন অনেক কিছু। আপনারা যদি আসেন একবার সেক্ষেত্রে দেখতে পারবেন, এখানে অনেক ডিজাইনের শাড়ি আছে, অনেক কালেকশন আছে। ঈদের জন্য তো আমরা শপিং করবোই অবশ্যই, তো সেক্ষেত্রে আমি একবার বলবো যে সুবর্ণাতে আসার জন্য। ভিউয়ার্স, এটা হচ্ছে কার্ড, কার্ডের শপের নামটা হচ্ছে সুবর্ণা শাড়ি হাউস, আর সাত নং আপনার নূর মেনশন পড়বে আর কি, বিল্ডিংয়ের নামটাই সাত আর কি, নূর মেনশন শপিং সেন্টার, দ্বিতীয় তলা, গাউসিয়া মার্কেট, ঢাকা 1205। আমরা যে নিউ মার্কেটের যে ওভারব্রিজটা আছে ওখানে দাঁড়ালে আপনার দোকানের নামটা দেখা যাবে, খুব বড় করে বাহিরে সাইনবোর্ড দেওয়া আছে। সুবর্ণা, আপনার এই কার্ডের স্ক্রিনশটটা নিয়ে আসবেন, তাহলে ঠিকানাটা খুঁজে পেতে সুবিধা হবে। আর এটা হচ্ছে রিপন ভাইয়ের ফোন নাম্বার। এখানে কি ইমো ভাইবার এগুলি আছে, এই নাম্বারে কোনটা? আচ্ছা, আপনি এটা মোবাইলে সেট করলে ইমোতেও সেট হয়ে যাবে নিজেই। আর এটা হচ্ছে আপনার রিপন ভাইয়া। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।